नर्मदा सरितां श्रेष्ठा रुद्रतेजात विनिसृता तारवेत सर्वभूतानि स्थावराणि चराणि च। नर्मदा समस्त नदीगुलर मध्य श्रेष्ठा, रुद्र तेज होते समुत्पन्ना साबुर जंगम समस्त किछुके त्राण करें। सर्वसिद्धि मेवाप्नोति तस्य तट परिक्रमात्, शुद्ध चित्ते तार तट परिक्रमा करले सर्वसिद्धि करायत्त है। मा नर्मदा तुमार जय जयकार होक, जय जयकार होक, जय जयकार होक। बंधुरा तुम्हारे सबाई के आमार यूट्यूब चैनले अनेक अनेक स्वागत। आमार गुरुदेव के प्रणाम जानिए, माता पिता के प्रणाम जानिए और शैलेंद्र नारायण घोषाल शास्त्रीजी चरणे आमार सश्रद्ध प्रणाम जानिए आजकेर एई भिडियोटा बंधुरा शुरू करछि। शैलेंद्र नारायण घोषाल शास्त्रीजी लेखा तपोभूमि नर्मदा बईटा थेके पाठ करे करे बेश अनेकगुलो भिडियो आमार एई चैनलटाते अर्थात एई डाड्डू गोपाल चैनेले आपलोड करा आछे। तोमरा जारा देखोनी प्लिज एकटु चैनेले गिए सार्च करे देखे नियो। आर गत कयेक दिन जाबत धारावाहिकभावे पाठ करा शुरू करेछि। प्रथम दिकेर पाठगुलो धारावाहिकभावे छिलो ना बंधुरा, खापछाड़ा खापछाड़ा करे किछु किछु अंश थेके निये पाठ करछिलाम। तो एखन बेश किछुदिन धरे धारावाहिकभावे पाठ करछि आर तपोभूमि नर्मदा पार्ट 15 अब्दि आपलोड कराओ होयेछे। तो तोमरा जारा पाठगुलो देखोनी तपोभूमि नर्मदार पाठगुलो देखोनी तारा एकटु देखे नियो। आजकेर पाठटा तपोभूमि नर्मदा पार्ट 16। पार्ट 15 तोमादेरके बोलेछिलाम जे शैलेंद्र नारायणजी तो कपिलधारार ओखान थेके सच्चिदानंदजीर काछ थेके बेरिये पड़लेन, कपिलधारा थेके रवाना हलेन परिक्रमार पथे। आबार तो जटियाजी तार संगे किछु दूर अब्दि एलेन। तो तारपर सरजाती घाटेर पथटा ताके कोन दिक दिये गेले पौंछते पारबेन मोटामुटी एकटा ताके देखिए दिए तारपरे जटियाजी आबार तार गुरुर आश्रमे फिरे एलेन। शैलेंद्र नारायणजी एगोते एगोते पौंछे गिएछिलेन एकटा शिव मंदिरे एबं सेई शिव मंदिरे तिनी रात्रिबास करेछिलेन। एतदूर अब्दि तोमादेर संगे आगेर दिन शेयर करेछिलाम रात्रिबास करबेन बोले ठीक करेछिलेन आर महादेव मा नर्मदाई ताके सारा रात रक्षा करेछिलेन। केननা বনের মধ্যে ওরকম একটা মন্দির তো, তো এই অবধি আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো তারপর থেকে আজকে পাঠ করছি। লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি যে শিবলিঙ্গের যে শিবলিঙ্গের মন্দির মানে রয়েছে মন্দিরের মধ্যে, তো সেই শিবলিঙ্গের কেউ কোনোদিন পুজো করেছে বলে তার মনে হলো না। শিবলিঙ্গের পূর্ব দিকের দেয়াল ঘেঁষে আসন পাতলেন তিনি আর মন্দিরের দ্বার দিয়ে ঘরে ঢুকতেই সামনে শিবলিঙ্গ, শিবলিঙ্গ যেন তার রক্ষক অতন্দ্র প্রহরী। তো কমণ্ডলু থেকে একটু জল খেয়ে তিনি তার কুশাসনে শুয়ে পড়লেন। লিখছেন তিনি ঘুম কি আসে, ভয়ে গলা শুকিয়ে আসছে, কোনো সারা শব্দ নেই চারদিকে, একদম বিশ্ব ভুবন নিস্তব্ধ। সহসা গুম গুম গুর গুর করে একটা বিরাট একটা হুঙ্কার তিনি শুনতে পেলেন। কর্ণপটহ একবারে ছিন্নকারী সেই গর্জন যেন সমগ্র বনভূমিকে একেবারে প্রকম্পিত করে তুলল। বনের মধ্যেও একটা বিরাট চাঞ্চল্য লেগে গেছে, এটা তিনি লিখছেন যে দ্রুত বেগে মন্দিরের পাশ দিয়ে কতগুলো বন্য জন্তু দৌড়ে পালাচ্ছে আর তাদের পায়ের শব্দে আমার গায়ের লোম একেবারে খাড়া হয়ে উঠছে। কোমণ্ডলু থেকে বাকি জল গলার মধ্যে ঢেলে দিয়ে একেবারে শুয়ে পড়লাম। আপাদ মস্তক কম্বল দিয়ে ঢেকে ডান হাত দিয়ে শক্ত করে ধরে রইলাম শিবলিঙ্গটিকে। শুনেছি বিন্ধ্য পর্বতেও সিংহ আছে, ভয়ঙ্কর বাঘ তো আছেই, কম্বলে মুখ ঢেকেই ছেলে মানুষের মতো ভাবছি আর কেউ আমাকে দেখতে পাবে না। ভয়ের চোটে এতদিন বৃদ্ধ মহাত্মাদের পুনঃ পুনঃ আদেশ ও অনুরোধেও যা করিনি আমি, আজ যা করতে পারিনি এতদিন আজ তাই করতে লাগলাম, সব ভয়ে জপ করতে লাগলাম রে বা রে বা রে বা রে বা। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না, ঘুম ভাঙল ভোরবেলা, চোখ মেলে দেখলাম ভয়ের রাত্রি শেষ হয়ে গেছে। প্রাণপণে শিবলিঙ্গকে দৃঢ়ভাবে ধরে রাখার জন্য ওই যে সারা রাত শিবলিঙ্গটিকে ডান হাত দিয়ে ধরেছিলেন হাতের মুঠিটা আড়ষ্ট হয়ে গেছে। তো ওরমভাবে শক্ত করে ধরেছিলেন তো, তো সেই জন্যই তার হাতের মুঠিটা ওরমভাবে ধরে থাকার জন্য আড়ষ্ট হয়ে গেছে। লিখছেন তিনি যে বাম হাত দিয়ে টিপে টিপে আস্তে আস্তে ডান হাতটাকে সরল করলাম। সূর্যোদয় হয়েছে কিনা বুঝতে পারছি না, মধ্যাহ্ন মার্তণ্ডের খরদৃপ্তিও যে দুর্ভেদ্য অরণ্যে প্রবেশ করতে পারে না, সেখানে মন্দিরে বসে কি করে প্রভাত সূর্যের কিরণ দেখতে পাব তা আশাও করি না।
নর্মদা দর্শনের জন্য তৎপর হয়ে উঠে পড়লাম। কম্বল কুশানাদি সব পড়ে রইল, কেবল কমণ্ডলু ও দণ্ডটি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। বড় বড় পাথরের চাঙর ও বিরাট সালাই শাল ও হরিতকি গাছের মধ্যে দিয়ে প্রায় 500 গজ এগিয়ে যাওয়ার পরেই চোখে পড়ল নর্মদার স্বচ্ছ জলের ধারা। পশ্চিমগামিনী নর্মদার বিস্তৃতি এখানে প্রায় 1 মাইল। নর্মদার ওপারে বড় বড় অজস্র মন্দির দেখা যাচ্ছে। নর্মদার ধার পর্যন্ত নেমে এসেছে লাল নীল সবুজ ও হরিদ্রাব স্ফটিক পাথরের স্তর। এর আগে জব্বলপুরে মার্বেল পাথরের শোভা দেখেছি, কিন্তু এখানে বৈদুর্য পর্বতের শোভার সঙ্গে কারোর তুলনা হয় না। এদিকে ঘোর জঙ্গলের মধ্যে সূর্যের আলো ঢুকছে না, কিন্তু ওদিকটা সূর্যের আলোতে একেবারে ঝলমল করছে। স্ফটিক পাথরের বর্ণ নানা রকম হওয়ায় সূর্যের আলোতে নানা বর্ণের বিচ্ছুরিত দুটি দিকে এক দৃষ্টিতে যদি তাকিয়ে থাকা যায় তাহলে চোখটা একেবারে ধাঁধিয়ে যাচ্ছে। এদিক ওদিক তাকাতে তাকাতেই চোখে পড়ল বিরাট লম্বা ত্রিশূল, পাথরের ভেতর খাড়াভাবে পোতা আছে। এই কি তাহলে আমার অভীষ্ট সেই স্থান, সেই শয্যাতির ঘাট? ঋষি বাবা বলেছিলেন, অর্থাৎ সচ্চিদানন্দ ঋষি বলেছিলেন যে মোটা লোহার ত্রিশূল একটু দূর থেকে তাই মনে হয়। তো সে ত্রিশূলের কথা সচ্চিদানন্দজি বলেছিলেন, কিন্তু কাছে গিয়ে দেখলাম জ্যামিতিক মাপে কাটা পাথরের ত্রিশূল এটা। ত্রিশূলের পাশে একটা সুবৃহৎ চওড়া পাথর জলের গায়ে ফেলা আছে, তার ওপরটা একবারে সমতল হয়ে গেছে এবং চকচক করছে। নিশ্চিন্ত হলাম এই জেনে, এখানে তাহলে এই পাথরের ওপরই নিশ্চয়ই বহু লোকের পায়ের ছাপ পড়েছে। ব্যবহারে ব্যবহারে পাথরের এবড়োখেবড়ো ভাবটা সমতল হয়ে এসেছে। নর্মদার উদ্দেশ্যে প্রণাম করলাম, প্রণাম করলাম ওই ত্রিশূলকে। গঙ্গা যমুনা তীরে তীরে বর্তমান সভ্যতার পাপ স্পর্শ করায়, অর্থাৎ হাজার হাজার কলকারখানা গড়ে ওঠায় জল কলুষিত হচ্ছে, কিন্তু এই নর্মদা এই পাপ কলুষ থেকে মুক্ত বলেই সর্বদাই জল স্বচ্ছ। পেট ভরে জল খেলাম, 1 ঘন্টা ধরে স্নান করলাম। সূর্যার্ঘ ও তর্পণ সেরে ভাবতে লাগলাম ওই বৈদুর্য পর্বত, এই নর্মদা এবং স্বর্জাতির কথা। মহাভারতের বনপর্বে বেদব্যাস লোমশ মনীষ মুখ দিয়ে যুধিষ্ঠিরকে বলিয়েছিলেন, দেখো রাজা, ভ্রাতাদেরকে সঙ্গে নিয়ে তুমি অতি অবশ্যই বৈদুর্য পর্বত দর্শন করতে যাবে এবং সেখানে মহানদী নর্মদাতে স্নান করবে। বৈদুর্য পর্বত দর্শন এবং নর্মদাতে স্নান করে মানুষ দেবলোক ও রাজলোক লাভ করে। লোমশমণি যুধিষ্ঠিরকে সাধনার আরও একটি গুরুতত্ত্বের সংকেত দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই বৈদুর্য পর্বত ত্রেতা ও দ্বাপর যুগের সন্ধির সময়ে, সুতরাং এই পর্বত ও পর্বত সন্নিহিত মহাপুণ্যা নর্মদাতে গিয়ে তপস্যা করলে সিদ্ধি লাভ হয়, সর্বপাপ হতে মুক্তি হয়। তো এই কথা বেদব্যাস লোমশ মুনির মুখ দিয়ে বলিয়েছিলেন। তো বেদব্যাস বলেছেন বলেই যে নর্মদার ওপরে সাতপুরার পর্বতমালার ওই যে বৈদুর্য পর্বত, বৈদুর্য পর্বতের যে সৌন্দর্য আর স্বর্জাতির যে ঘাট, সেগুলো যে মানে বেদব্যাস বলেছেন বলেই আমি সেটাকে বিশ্বাস করছি এবং আমার কাছে সেটা একটা পুণ্যস্থলী, সে বিষয়ে তো কোনো সন্দেহই নেই, লিখছেন তিনি, অর্থাৎ শৈলেন্দ্রনারায়ণজি বলছেন এ কথা। তো কিন্তু তিনি তো নর্মদাকে লঙ্ঘন করে, অর্থাৎ মাকে লঙ্ঘন করে তো ওপারে যেতে পারবেন না, তাহলে তো পরিক্রমা খণ্ডিত হয়ে যাবে, নর্মদা পার হবার অন্য কোনো ব্যবস্থাও এখানে নেই। তো যাই হোক, সেটা পার হয়ে তিনি যেতে না পারলেও যেখানে আছেন বসে এখন, সেই স্থানটার গুরুত্ব তার কাছে, অর্থাৎ শৈলেন্দ্র নারায়ণজির কাছে কিছু কম নয়, বরঞ্চ অনেক বেশি। কারণ তিনি লিখছেন যে তিনি নিজে সাধন ভজনহীন এবং সর্বতোভাবে অকৃতি হলেও তিনি ভার্গব বংশে জন্মগ্রহণ করেছেন এবং সেই ভার্গব বংশেরই প্রবরোক্ত নিত্য স্মরণীয় দ্বিতীয় পুরুষ জরামরণজয়ী মহাতাপা চবনমণির সিদ্ধক্ষেত্র এই স্বর্জাতির ঘাট এই স্থানটা, তাই এই স্থানটার গুরুত্ব তার কাছে কিছু কম নয়। লিখছেন তিনি, শাস্ত্রে আছে মহর্ষি ভিগুর পুত্র চবন যখন মাতৃগর্ভে তখন তার মাকে পুলমা নামক এক রাক্ষস অপহরণ করে শূন্যপথে নিয়ে যাওয়ার উপক্রম করে। গর্ভ হতে নিষ্ক্রান্ত শিশুর অগ্নিতেজে দুরাত্মা রাক্ষস সঙ্গে সঙ্গে ভস্মীভূত হয়। চু ধাতুর উত্তর অন প্রত্যয়যুক্ত হয়ে এই চবন পত্রা সিদ্ধ হয়েছে। চু ধাতুর অর্থ স্খলন বা ক্ষরণ বা গলন, মাতৃগর্ভ হতে চ্যুত বা স্খলিত হয়েছিল বলে এই স্থূল লৌকিক অর্থে তার নাম চবন, কিন্তু সূক্ষ্ম অর্থে মহাতেজা ভৃগুর তপবন্নির খড়িত বা গলিত ধারার নাম চবন।
তো চবন ঋষি এই নর্মদা তটে এইখানে বসেই, এই স্বরজাতির ঘাটে বসেই তপস্যা করেছিলেন, তাই এই স্থানটার গুরুত্ব শৈলেন্দ্র নারায়ণজির কাছে অনেক বেশি। এবং এইখানে বসে বসে তিনি মহাভারতের এবং পুরাণের নানান কথা, চবনমুনির কথা, মহর্ষি ভৃগুর কথা, নানা কথা তিনি বসে বসে এখানে ভাবতে লাগলেন। এরপর লিখছেন, কিছুটা পরের দিকে লিখছেন তিনি যে এই স্বরজাতির খাটে বসে মহাতপা ভার্গব চবনের কথা ওইভাবে ভাবতে ভাবতে যে কত বেলা হয়ে গেছে, আর এই স্থানটা যে শাপত সংকুল জনহীন অরণ্য সে বিষয়ে আমার মনে কোনো হুঁশই ছিল না। মহর্ষির উদ্দেশ্যে সাষ্টাঙ্গে প্রণাম করে কমণ্ডলুতে জল ভরে নিয়ে আমার ভয়ঙ্করী রাত্রির আবাসস্থল সেই জীর্ণ শিব মন্দিরের দিকে রওনা হলাম। সেই শিব মন্দিরে এসে দেখলাম আমার কম্বল কুশাসন সবই যেমন রেখে গেছিলাম তেমনভাবেই ভরে আছে, কিন্তু শিবলিঙ্গের মাথায় দেখলাম কেউ জল ঢেলে কিছু বনফুল দিয়ে পুজো করে গেছে। দেখো, আগের দিনে যখন তিনি এখানে এসেছিলেন তখন কিন্তু তার শিবলিঙ্গটিকে দেখে মনে হয়েছিল কেউ যেন পুজো টুজোই করে না। তো মহাদেবের পুজো হবে না তাই কি আবার হতে পারে? কত সিদ্ধ মহাত্মা, কত মুনি ঋষি, কত সূক্ষ্ম শরীরে এসে কতজন এখানে তপস্যা, শিব মন্দিরে এসে তপস্যা করে যায়, সবার অলক্ষ্যে এসে মহাদেবের পুজো করে যায়। তো লিখছেন তিনি, শিবলিঙ্গের মাথায় দেখলাম যে কেউ জল ঢেলে বনফুল দিয়ে পুজো করে গেছে, দেখে বড় অবাক হলাম। এখানে তো কোনো জনপ্রাণী নেই, এই নিবিড় অরণ্যের মধ্যে কোথা থেকে কে এসে পুজো করে গেল? মন্দিরের বাইরে বেরিয়ে এসে মন্দিরের উত্তর পশ্চিম, উত্তর দক্ষিণ সমস্ত দিক তন্নতন্ন করে দেখলাম কোথাও কোনো লোক সমাগমে স্থির দেখতে পেলাম না, কোথাও লোকজন কিচ্ছু নেই। স্থানটি যেমন নির্জন তেমনই বিশাল অরণ্যে ঘেরা। নর্মদার গতিপথ একবার যদি হারিয়ে ফেলি সারা জীবনে ঘুরলেও বেরিয়ে আসতে পারবো না, বেরিয়ে আসার কোনো পথই পাবো না। কাজেই কৌতূহল নিবৃত্তির দুরাকাঙ্ক্ষা ত্যাগ করে নর্মদা ও নর্মদা শঙ্করের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আবার রওনা হলাম। বেলা তখন বোধ হয় 10টা কি 11টা হবে। পশ্চিমগামিনী নর্মদা, আমিও পশ্চিম দিকে হাঁটতে লাগলাম। পাহাড় ও অরণ্য ভেদ করে নর্মদা বয়ে চলেছে ভীম গর্জনে জঙ্গলের ফাঁক দিয়ে। কচিত সাতপুরা পর্বতস্থিত সেই বৈদুর্য পর্বতের ঝিকিমিকি চোখে পড়তেই আবার অদৃশ্য হয়ে যাচ্ছে। একবার দেখতে পাচ্ছেন, আবার রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে, বনের মধ্যে দিয়ে যেতে যেতে আবার দেখতে পাচ্ছেন না। তো এইভাবেই তিনি আস্তে আস্তে পরিক্রমা করছেন, পরিক্রমার পথে এগিয়ে চলেছেন। প্রতি মুহূর্তে লিখছেন তিনি যে প্রতি মুহূর্তে আশা করছি যে এই বুঝি কোনো হিংস্র জন্তু ঘাড়ে এসে ঝাঁপিয়ে পড়লো। একটা বাঘ ঘুরতেই ঘুরতে হঠাৎ দেখি শান্ত তপোবনে এসে পৌঁছে গেছি। ঝোপঝাড় কাঁটা গুল্ম কিছুই আর চোখে পড়ছে না, বড় বড় গাছের তলা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। দূরে নর্মদার ধার ঘেঁষে এক শিব মন্দির, একটু দূরে আরও একটা, উমা, তারপরে দেখছি আরও আধ মাইল দূরে আরও একটা, পাহাড়ের উপর আরও একটা, বিন্ধু পর্বতের দেখছি সবই শিবময়। কতকাল আগে যে কারা এইসব মন্দির প্রতিষ্ঠা করে গেছিলেন তা কারও জানা নেই। ভাবছি এই জঙ্গলের মধ্যে এই পরিচ্ছন্ন সমতল ভূমি কী করে এসে জুটল। চুপ চুপ বনের প্রকৃতি যেন বলছে যে সকল ইন্দ্রিয় দ্বার রুদ্ধ করে দাঁড়িয়ে থাকো, গাছের একটা পাতাও নড়ছে না, বাতাসও যেন সন্তর্পণে ধীরে ধীরে বইছে, একদম চতুর্দিক নিস্তব্ধ, আর চারিদিক কি সুন্দর নয়নাভিরাম দৃশ্য। আস্তে আস্তে তিনি এইভাবে পথের মধ্যে দিয়ে এগোতে লাগলেন। যে শিব মন্দিরগুলো দেখতে পাচ্ছিলেন তারই মধ্যে তিনটে মন্দিরের মধ্যে মাঝেরটাকে লক্ষ্য করে তিনি পর্বতের গা ঘেঁষে ঢালুর দিকে নেমে যাচ্ছিলেন। মা নর্মদাকেও সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল। লিখছেন তিনি, মন্দিরে যাওয়া বললেই কি যাওয়া যায়? পর্বতাঞ্চলের জাদু এই যে যে স্থানটাকে খুব কাছে বলে মনে হবে সেখানে যেতেও মাইলের পর মাইল হাঁটতে হয়। মন্দিরকে লক্ষ্য করে আধ মাইলটাক যাওয়ার পরেই দেখলাম প্রকৃতির নিজের হাতে গড়ে তোলা এক সাজানো ফলের বাগান। বড় বড় কাঁঠাল গাছে 3-4 ফুট লম্বা লম্বা বৃহদাকার কাঁঠাল পেকে আছে, অজস্র কাঁঠাল কোষ পেকে পড়ে আছে। কলা গাছে বড় বড় কলার কাঁদি পেকে আছে, কিছু কলা পাথরের ওপরে পড়ে চিত্রে আছে, আরও অনেক রকমের ফল যাদের নাম জানি না। চতুর্দিক সুমিষ্ট ফলের গন্ধে একেবারে মম করছে। 3-4টে নীল গাইকে দেখলাম আমার লাঠির শব্দে জঙ্গলের দিকে সরে গেল। জঙ্গলের মধ্যে অন্ধকার, সূর্যের আলো ঢোকে না, কিন্তু এখানে দেখছি পর্বত ও মহারণ্যের ওপর দিয়ে সূর্যরশ্মি এসে পড়েছে।
মধ্য গগনে সূর্যকে স্পষ্ট দেখতে পাচ্ছি না, তবুও মধ্যাহ্নকাল বলেই মনে হলো। খুব ক্ষুধা অনুভব করলাম, পেট ভরে কলা ও কাঁঠাল খেলাম, এক ফেনা কলাও ঝোলায় ফেলে নিলাম। ঝোলার মধ্যে কলাও একটু তিনি নিয়ে নিলেন যদি পথে লাগে। বড় বড় পাথর ডিঙিয়ে মন্দিরের পেছন দিক দিয়ে গিয়ে তিনি এগিয়ে চলেছেন, আর সেই মুহূর্তে মানুষের কণ্ঠস্বর শুনতে পেলেন। যাক বাবা, আমরা হলে কি বলতাম যে হাঁফ ছেড়ে বাঁচলাম, এতক্ষণে একটা মানুষের আওয়াজ শোনা গেছে। সামনে গিয়ে দেখি যে দৃঢ়িষ্ঠ বলিষ্ঠ 6 জন লোক, তাদের কাঁধে বড় বড় টাঙ্গি, বর্ষা এবং লম্বা লম্বা তীর ধরুক, আবলুস কাঠের মতো গায়ের রং। তাদের যোদ্ধি বেশ দেখে মনে মনে ভয় পেলাম। তাদেরই মধ্যে বোধহয় একজন একটু অল্প হিন্দি জানে, সেই জিজ্ঞাসা করলো, আপ পরিক্রমা কর রহে হো? ইহ হ্যায় করঞ্জেশ্বর মহাদেব। তো করঙ্গেশ্বর মহাদেবকে তারা দেখিয়ে দিল যে এই শিব মন্দিরটাই করঙ্গেশ্বর মহাদেব। হাম নিবাস করতা হু বোদর মহল্লা মে কম্বা নদী কা কিনার, হামারা ইহ দোস্ত রহতা হ্যায় টুহার নদী কা কিনার মে, হামারা মহল্লা সে 4 মিল দূর হোগা, অর ইহ দোনো দোস্ত কা ডেরা হ্যায় সরসুয়া মে, তুহার গাঁও সে করিব 6 মিল হোগা, হাম লোক সব গোর রাজপুত বা। সঙ্গের বাকি দুজনকে দেখিয়ে সকলের পরিচয় প্রদানকারী লোকটি বলল, ইহ লোক ভিল হ্যায়, ইন লোগো কা বস্তি হ্যায় গাঢ় সরাইয়া মে, ইহাঁ সে করিব 10 মিল হোগা, উধর এক ছোটা সা নদী ভি হ্যায় চিকরার, নর্মদা মে যাকর ইহ নদী গায়েব হো গিয়া। ইহ মন্দির সে উস তরফ পাহাড় কা উধর এক গাঁও হ্যায়, উসকা নাম করঞ্জিয়া, করঞ্জিয়া কি নজদিক হ্যায় ইসলিয়ে ইন সিওজি কা নাম হ্যায় করঞ্জেশ্বর, হাম লোক ইধর পূজা করনে কে লিয়ে আনা জানা করতে হ্যায়। শিবরাত্রি কা বখত 10-20 গাঁও কা আদমি মাদল বজা কর ইহাঁ আকর শিবজি কা পূজা করতে হ্যায়। আমি গাঁঠরি রেখে তাদেরকে সংকেতে জানালাম যে নর্মদা স্পর্শ করতে যাচ্ছি, তো কমণ্ডলুটির দিকে নিয়ে তিনি মা নর্মদার ঘাটে গিয়ে নামলেন এবং নর্মদা স্পর্শ করে হাত মুখ ধুয়ে এলেন, কেননা তিনি ওই কলা কাঁঠাল এগুলো খেয়েছিলেন, তো সে কারণে তার হাতটা ভালো করে জলে ধুয়ে এসে করঞ্জেশ্বর মহাদেবকে দর্শন করতে এলেন, কমণ্ডলুতে জলও ভরে নিয়ে এলেন। পাথরের কয়েকটা ধাপ অতিক্রম করে গর্ভগৃহে এসে দেখলাম নর্মদামুখী শিবলিঙ্গ ঠিক যেন একটা কাঁচের বৃহৎ গোলকের মতো, কাঁচ নয় শুভ্র স্ফটিক, মাঝখানে অতি উজ্জ্বল এক রক্তচ্ছটা, যেন এই মাত্র তাজা রক্ত দিয়ে কেউ ফোঁটা দিয়েছে। হাত দিয়ে দেখলাম ওই লাল চিহ্ন বাইরের কোনো বস্তু নয়, স্ফটিকের অভ্যন্তরে রৌদ্রলিঙ্গের এটি শিবচিহ্ন। বাবা খুব যত্নের সঙ্গে আমাকে শিবলিঙ্গের বহুবিধ লক্ষণ ও পরিচয় শিখিয়েছিলেন। তো শৈলেন্দ্রনারায়ণজি তো তাকে দেখেই, সেই শিবলিঙ্গটাকে দেখেই বুঝতে পারলেন যে তার যে লক্ষণগুলো প্রকাশিত হচ্ছে যে সেটা রৌদ্রলিঙ্গ। তো তারপর শিবজিকে তিনি প্রণাম করলেন এবং তারপরে আবার সেখান থেকে তারা এবং অর্থাৎ শৈলেন্দ্রনারায়ণজি এবং তার সঙ্গে যে সমস্ত লোকগুলো দেখা হলো তারা সবাই মিলে আবার অরণ্যের মধ্যে দিয়ে পথে এগিয়ে চলতে লাগলেন। লিখছেন তিনি যে অনেকক্ষণ পরে মহারণ্যের ভেতর দিয়ে পর্বতের সানু দেশে এসে পৌঁছলাম, সূর্য পাটে বসেছেন, সামনে দূরে সমতল ভূমিতে মানুষের বস্তির আভাস, শীত লাগছে, কম্বলটা গায়ে জড়িয়ে নিলাম, পিছন দিকে ঊর্ধ্ব দৃষ্টি হয়ে পর্বতের চূড়ার দিকে তাকাতেই মুগ্ধ হয়ে গেলাম। অস্তমান সূর্যের রঙিন আলোয় দেবলোকের কনক দেউলের মতো বহুদূর নীল শূন্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে লোকটি। উত্তর পশ্চিম দিকে আঙুল দেখিয়ে বলল, উস তরফ করঞ্জিয়া, সোজা উত্তর দিকে আঙুল দেখিয়ে বলল, সামনে মে যো গাঁও পড়েগা ওহি হামারা বোদর মহল্লা, আব হাম চলেঙ্গে, আপ ইন লোগো কো সাথ যাইয়ে রাত মে সরসুয়া মে ঠার সকতে হ্যায়, থক নেহি যায়েঙ্গে তো গাঢ় সরাইয়া মে ভি থক সকতে হ্যায়। তো একথা বলে সেই লোকটা তো চলে গেল। আমি তার হাত দুটো ধরে বললাম, বহুত শুক্রিয়া জি। তো তারপরে তাকে তিনি আবারও বলছেন যে তোমরা তো মৃত্যুকে কোনো পরোয়া না করে এই শিব দর্শন করতে যাও, তোমাদের ভক্তি নিষ্ঠা দেখে আমি অবাক হচ্ছি। তো লোকটি সেই কথা শুনে বলল যে 10-20 গাঁও কি আদমি আ যাতে হ্যায় অর শিবজি বহুত জাগ্রত হ্যায়, নামজি জি উনকা পূজা কিয়া থা, জো কুচ উনকা পাস মাংতে হ্যায় উহ তুরন্ত মিল যাতা হ্যায়। এই বলে লোকটা আর এক মুহূর্ত দাঁড়ালো না, এগিয়ে চলল।
যে শিবলিঙ্গ অর্থাৎ ওই করঞ্জিয়া গ্রামে যে মহাদেব, সেই মহাদেবকে নামুচিজি আর বা নামচিজি ওনার পুজো করেছিলেন, তো সে কথা বলেই লোকটা আর দাঁড়ালো না এবং মহাদেব খুব জাগ্রত সে কথাও বললেন। তো নামচিজির নাম শোনা মাত্রই শৈলেন্দ্র নারায়ণজির মনের মধ্যে তখন নামচিজির সম্পর্কে তিনি যা যা পড়েছিলেন তো সেই সমস্ত কথাগুলো মনে পড়তে লাগলো, যে শিবের অনুরোধেই শিবভক্ত এই নামুচি বা নামচি ইন্দ্রকে মুক্তি দিয়েছিলেন এবং ইন্দ্রের সঙ্গে তার একটা সখ্যতা স্থাপনও হয়েছিল। পরবর্তীকালে ইন্দ্র তার বন্ধু নামচিকে কিন্তু খুব নির্মমভাবে হত্যা করেছিলেন। তো এই সমস্ত পুরাণের ঘটনাগুলোই তখন তার মনে পড়তে লাগলো এবং এই স্থানটাতে এসেই কিন্তু মিত্র হত্যা বা অর্থাৎ নামচিজিকে এখানে বা নামচিজিকে এখানেই কিন্তু দেবরাজ ইন্দ্র হত্যা করেছিলেন। এবং যেহেতু নামচিজি মহাদেবের ভক্ত ছিলেন, সেহেতু তার সেই রক্ত, তাকে হত্যা করার পর সেই রক্তটাকে ভক্তবৎসল আশুতোষ রৌদ্রলিঙ্গ রূপে ভক্তের সেই রক্ত ফোঁটাকে যেন নিজের অঙ্গে ধারণ করছেন, এই কথাই লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি। এবং স্থানীয় অধিবাসীদের কাছে এই সেই করঞ্জেশ্বর মহাদেব, এই শিবকে আজকে প্রণাম করে শৈলেন্দ্র নারায়ণজি আবার এগিয়ে চলতে লাগলেন পথের মধ্যে। আস্তে আস্তে তারা এসে পৌঁছলেন তুহার নদীর তীরে। লিখছেন তিনি, ইতিমধ্যে তুহার নদীর তীরে এসে আমাদের এক সাথী নিজের মহল্লায় চলে গেল, আমার সঙ্গে বাকি রয়েছে আর চারজন। অনুমান করলাম রাত্রি প্রায় 7:30 হবে। আমার ঝোলা থেকে কলা বার করে নিয়ে পাঁচজনে মিলে ভাগ করে খেলাম, মানে তার সঙ্গে চারজন আর তিনি একজন, পাঁচজন। আবার রাস্তায় তারা এগোতে লাগলেন। তো তখন সন্ধে হয়ে গেছে, যেহেতু তারও একটু শীতশীত করছে এবং পথের দুর্গমতাও অনেক বেশি, যাই হোক তারা মাকে স্মরণ করতে করতে এগোতে লাগলেন এবং আস্তে আস্তে এবারে এসে পৌঁছল সরসুয়া গ্রাম। সরসুয়া গ্রামে এসে আরও দুজন বিদায় নিয়ে চলে গেল। তো তারা বিদায় নিয়ে যাওয়ার পরে বাকি যে কজন রইলেন তারা আবার পথের মধ্যে দিয়ে এগোতে লাগলেন। লিখছেন তিনি যে শোঁ শোঁ করছে রাত্রি, তিনটি প্রাণী চড়াই উতরাই পথ এড়িয়ে আরও 2 ঘন্টা হাঁটার পরে আমরা আস্তে আস্তে জলের কুলুকুলু ধ্বনি শুনতে পেলাম। কুলুকুলু ধ্বনি মাঝে মাঝে একবারে ছড়ার ছড়ার ধ্বনি হচ্ছে, কখনো বা কুলুকুলু করেই নদীর ধ্বনিটা শোনা যাচ্ছে। তো নদীর ধ্বনি শোনা মাত্রই ভিল যে দুজন তার সঙ্গে ছিল তারা একবারে হর্ষধ্বনি করে উঠল, চিকরার 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 বলে। বুঝলাম এই সেই নর্মদার উপনদী চিকরার, যার তীরে আছে গাঢ় সরাইয়া মহল্লা। রাত্রিকাল কোথায় কি আছে আর তো দেখতে পেলাম না, বুঝতেও পারলাম না। একসময় তারা আমার হাত ধরে একটি কুটিরের দাওয়ায় এনে আমাকে তুললো। তাদের শব্দে কুটিরের ঝাঁপ উঠল, 3-4 জন মেয়ে পুরুষ বেরিয়ে এলো ঘর থেকে। তো রাত্রিটা শৈলেন্দ্র নারায়ণজি এদের বাড়িতেই থেকে গিয়েছিলেন, কেননা অত রাতে তিনি কোথায় যাবেন, একে তো বনভূমি, চতুর্দিক অন্ধকার হয়ে গেছে, তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো সেই জন্যই তাদের ঘরে তিনি রাত্রিটা কাটিয়েছিলেন। আর তারা কি অসম্ভব যত্ন করছে দেখো, লিখছেন তিনি যে তাদের ঘরে যাওয়া মাত্রই একটি খাটিয়া বের করে এনে তারা দাওয়ায় পেতে দিল। হিমেল বাতাসের ঝাপটা থেকে বাঁচাবার জন্য আমার খাটিয়ার চারদিকে চট টাঙিয়ে দিল। আমার গাঁটরি খুলে একটা মোটা চাদর পাতলাম খাটিয়ায়। এরই মধ্যে একটি মেয়ে এক হাঁড়ি গরম জল এনে আমার সামনে রাখল। দুজন লোক একটা মোটা গাছের গুড়ি দাওয়ার কাছে টেনে এনে তাতে আবার আগুন ধরিয়ে দিল। দেখো বন্ধুরা, ওরা বনের আদিবাসী হলেও কি কত সুন্দর করে তারা পরিক্রমাবাসী জানার পরে তাকে যত্ন করছে। আর আমাদের এদিককার লোক হলে রাত্রিবেলা যদি এরকম রাতে, শীতের রাতে যদি কেউ এসে পৌঁছয় তো দরজা খুলবে কি না সন্দেহ। আমাদের এদিককার এখন যা অবস্থা, কজন মানে সবার কথা আমি বলছি না, কজন লোক দরজা খুলে মানে ওরম, হ্যাঁ ভয়ও আছে, আজকালকার দিনে নানা রকম ঘটনা ঘটছে, তবুও আমাদের মধ্যে থেকে অতিথি সৎকার করবার, অতিথিকে সেবা করার ইচ্ছেটুকুও যেন অনেকটা কমে গেছে, যে কোনো কারণই হোক। আমি আবারও বলছি, আমি সবার কথা বলছি না, কিন্তু এই মনের আদিবাসীরা আর বিশেষ করে মা নর্মদার তট এমন একটা জায়গা, এটা আমি অনেক, আমি নিজে তো পরিক্রমা করিনি কিন্তু পরিক্রমা করেছেন এমন অনেকের মুখ থেকে শুনেছি, যে এখানে অপরিচিত মানুষদেরকেও এত মানে চেনা জানা নেই, অথচ পরিক্রমাবাসী যখন কেউ জানতে পারছে তখন তাকে
এক গ্লাস চা বা এক গ্লাস জল বা তার কাছে যা আছে, একটা রুটিকেও যদি তিনজনে ভাগ করে খেতে হয় তাহলে সেরকমও অনেক জায়গাতে অনেকে দেন এবং এতটাই যত্ন করেন পরিক্রমাবাসীদের। এটা একমাত্র বোধহয় মা নর্মদার তটেই এটা সম্ভব, মানে সেরকমই তো শুনি সবার কাছে যারা পরিক্রমা করেছেন তাদের কাছে। তো চলো আবার ফিরে আসি তপভূমি নর্মদাতে। না, লিখছেন তিনি যে তাঁর সে খাটিয়া চারদিকে তারা চর টাঙিয়ে দিল, তারপরে একটা তাকে গরম জল এনে দিল এক হাঁড়ি করে, আবার কাঠও জ্বালিয়ে দিল কেননা প্রচণ্ড ঠান্ডা। তো হাঁড়ির জলে হাত পা ধুয়ে দেখলাম যে ঈষৎ উষ্ণ গরম জল, এবং হাত পা মুখ সব কিছু তিনি তাতে ধুয়ে অনেকটা আরাম তার বোধ হলো, অনেকটা ক্লান্তি দূর হলো। তো এটা তো হবেই বন্ধুরা, কেননা অনেকটা পথ হেঁটে আসার পর তোমরা যদি দেখো তোমরা মানে গরম জল দিয়ে যদি একটু গাটা স্পঞ্জ করো বা গায়ে হাত পায়ে যদি একটু গরম জল ঢালো, চোখ মুখ ধোও ভালো করে গরম জল দিয়ে, তো অনেকটা রিলিফ হয়। ঠান্ডা জলে ধোয়ার থেকে গরম জল দিয়ে ধুলে তখন অনেকটা কাজ হয়, ক্লান্তিটাও অনেকটা দূর হলো। কম্বলটা গায়ে টেনে শুয়ে পড়ার উদ্যোগ করছি, এমন সময় একটা জাম বাটিতে গরম দুধ এনে তারা আমাকে দিল। চিন্তা করো, ওই বনভূমিতে থাকা আদিবাসী যাদের কিছু সহায় সম্বল নেই, তারা কিন্তু কত সুন্দর করে অতিথি সেবা করছে। আর আমরা এইরম কাজ করতে গেলে, আমাদের মধ্যে অনেকেই আছে, সবার কথা বলছি না, হয়তো 10 বার ভাববো, ভাবতে ভাবতে হয়তো সে অতিথি আমাদের বাড়ির দরজা থেকে চলেই যাবেন। তো যাই হোক, ফিরে আসছি আবার তপভূমি নর্মদাতে। জাম বাটিতে করে দিচ্ছেন তিনি যে তাকে দুধ খেতে দিল। ভিল দম্পতি যুক্ত করে সামনে দাঁড়িয়ে আছে, মুখে হাসি, নীরবে দুধ পান করে আমি শুয়ে পড়লাম। গায়ে মুখে কম্বল সবে মাত্র ঢাকা দিয়েছি, হঠাৎ অন্ধকারেই মনে হলো কেউ যেন আমার পা দুটো ধীরে ধীরে টিপে দিচ্ছে। কম্বল থেকে মুখ বের করে দেখলাম এতখানা পথ যারা আমার সঙ্গে হেঁটে এসেছে তাদেরই একজন ভিল, শান্ত অতিথির পরিক্রমাবাসীর সেবার জন্য আমার পাটা টিপে দিচ্ছে। সত্যি তাদের এই অতিথি সেবার কোনো তুলনাই হয় না, তাদেরকে বারণ করা সত্ত্বেও কিন্তু তারা শৈলেন্দ্র নারায়ণজির পদসেবা করা থেকে বিরত হননি। শৈলেন্দ্র নারায়ণজি লিখছেন, এইরম সেবাবৃত্তি ভারতবর্ষ ছাড়া আর কি কোথাও আছে? বোধহয় নেই। আস্তে আস্তে তিনি কখন ঘুমিয়ে পড়েছেন। এরপর ঘুম ভেঙে উঠে দেখছেন চতুর্দিক আলোয় ঝলমল করছে। তাড়াতাড়ি উঠেই তিনি নর্মদার জল স্পর্শ করলেন, গাঁটরি কম্বল সব কিছু গুছিয়ে নিলেন এবং সেই ভিল দম্পতির কাছে এসে হাত জোর করে বিদায় চাইলেন যে এবারে তিনি আবার রওনা হবেন, এবং তাদের মঙ্গল কামনা করলেন প্রাণ ভরে যে প্রভু তুমি তাদের মঙ্গল করো, তারা সুখী হোক। যখন শৈলেন্দ্রনারায়ণজি বিদায় নিচ্ছেন, বাড়ির সকলে সেই বাড়ির চত্বরে এসে দাঁড়ালো এবং হাত জোর করে শৈলেন্দ্রনারায়ণজি তাদের কাছ থেকে বিদায় নিয়ে আবার পরিক্রমার পথে এগিয়ে চলতে লাগলেন। বন্ধুরা, আজকে এখানেই আমার ভিডিওটা শেষ করব, অনেকটা বড় হয়ে গেছে। চলো শিব সুন্দরের বন্দনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। শিবহং শিবহং শিবস্বরূপহং নিত্যহং শুদ্ধহং বুদ্ধহং মুক্তহং শিবহং শিবহং শিবস্বরূপহং।